প্রথমে মোবাইলের মাধ্যমে পরিচয়, তারপর প্রণয়। দীর্ঘদিনে সে প্রণয়কে পরিণয়ের রূপ দিতে অজানার উদ্দেশ্যে পাড়ি জমাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়ে তাদেরই মধ্যস্থায় পরিণয় হয়েছে খোদ থানাতেই। শনিবার এই ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথে। জানা গেছে, উপজেলার গন্ধকারুকাপন গ্রামের সোহেল মিয়ার ছেলে আমিনুর রহমান ও দোপকোলা গ্রামের শিপন মিয়ার মেয়ে ইয়াসমিন বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে মন দেওয়া নেওয়া চলছিল। মোবাইলের মাধ্যমে তাদের পরিচয় সূত্রপাত হয়। প্রায় তিন মাস পূর্বে আমিন ইয়াসিন ঘর ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সরিষপুর ইয়াসির আলীর কলোনি থেকে তাদেরকে আটক করে থানা পুলিশ। শনিবার সকালে উভয় পরিবারের সম্মতিতে ৫০,০০০ টাকা দেন মোহরে থানাতে বিয়ে পড়ানো হয় প্রেমিক জুটি আমিন ইয়াসমিনের। বিয়েতে পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যম কর্মী ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই ঘটনায় সত্যতা স্বীকার করেন থানার এসআই জামাল খান। তাই সিলেটে থানাকে বাসরঘর বানালেন এই তরুণ তরুণী।